এই শীতে ছাদের মধ্যে রান্না বান্না শুধুমাত্র বোধহয় আমাদের দ্বারাই পসিবল। হ্যাঁ, টেম্পারেচার মোটামুটি 11 ডিগ্রির মতো থাকে, তো তারপর যখন একটু 18 ডিগ্রির মতো আসে তখন কিন্তু একটা মিষ্টি রোদ আসে। ওই রোদটা কিন্তু স্কিনের কোনো, আমাদের ছাদ কিচেনে কিন্তু যেমন কবুতরের খামার আছে, মুরগির খামার আছে, ঠিক আছে, তেমনি হচ্ছে ছাদ কিচেন আছে, যেখানে হচ্ছে আমরা মাটির সকল জিনিস আর কি ইউজ করি। এগুলো হচ্ছে আমি কোভিডের সময় অর্ডার দিয়ে আর কি অনলাইন কোনো একটা পেস্ট থেকে আর কি বোধহয় কিনেছিলাম বা কাউকে দিয়ে হচ্ছে কেনানো হয়েছিল। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের ছাদ কিচেনের ওইখানে যেখানে হচ্ছে আমাদের মুরগির খামার আছে, একদম 400 মুরগি, তার পাশে হচ্ছে এই ছোট্ট টেবিলটা দেয়া হয়েছিল। এই টেবিলটাই হচ্ছে রান্না বান্না। এখানে হচ্ছে পুঁই শাকের পাকোড়া হবে, আমি জানি না আপনারা ট্রাই করেছেন কিনা, বাট এটা পুঁই শাকের পাকোড়াটা যখন আমরা মুসুরের ডাল দিয়ে করি না, এক মানে ভাজি, মানে এতটা মজাদার লাগে। যারা যারা পুঁই শাক পছন্দ করেন বা পছন্দ করেন না, তাদের সবারই এই জিনিসটা ভালো লাগবে। তো এখন যে কুক করছে সে হচ্ছে আমার বড় বোন, আগে থেকেই বলে দিচ্ছি, কয়েকদিন হচ্ছে ওর ভিডিওগুলোই হচ্ছে আমি মেক করে দিচ্ছি। তো এখানে হচ্ছে পুঁই শাক, তার মধ্যে হচ্ছে জিরা গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দেন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে, মরিচের গুঁড়াটা দেওয়া হয় নাই, তার মধ্যে হচ্ছে এই মুসুরের ডাল, হচ্ছে বাটাটা দিছে, খুব সুন্দর করে মিক্সড করা হবে। এগুলো কিন্তু সবই কিন্তু মাটির, আমি আগেই বলে দিচ্ছি, শুধুমাত্র কড়াইগুলো হচ্ছে আমাদের এমনি যেগুলো থাকে আর কি সেগুলোর। তো এখানে হচ্ছে এটা হচ্ছে সোয়াবিন তেল দিয়ে আর কি ভাজা হবে। তো একদমই মাটির চুলায়, এই মাটির চুলাটা করছে হচ্ছে আমার বড় বোন, অনেক মেয়ানত করে এই মাটির চুলাটা করছে, ঠিক আছে। তো ছাদের মধ্যে এই শীতের মধ্যে ছাদে কে কে এভাবে হচ্ছে রান্না বান্না করেন কমেন্ট করে জানায়েন। তো যাই হোক, এখানে হচ্ছে পুঁই শাকের পাকোড়াগুলো ভাজা হোক। তার সাথে হচ্ছে আপনাদের একটা জিনিস দেখাবো, ওই যে বলছিলাম না যে কবুতরও আছে, হ্যাঁ, এর সাথে কবুতরকে দেখাই, ভালোই লাগে। মানে ছাদের পরিবেশটা আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে। এখানে হচ্ছে কবুতরকে আমি খাবার দিয়েছিলাম যে একটু ভিডিও করি, ওরা কিন্তু একদমই আমাদের দেখে ভয় পায় না, কারণ ওরা ইউজ টু হয়ে গেছে। আর এই দিক দিয়ে হচ্ছে পুঁই শাকের পাকুড়াটাও কিন্তু অলরেডি হচ্ছে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হচ্ছে হচ্ছে, মানে এত সুন্দর লাগে আমার কাছে পুঁই শাকের পাকোড়া, আমার খুবই খুবই পছন্দের পুঁই শাকের পাকোড়া। তো যাই হোক, এখানে হচ্ছে মাটির একটা প্লেটে উঠাচ্ছে, আমি পরে হচ্ছে কিভাবে কি ডেকোরেশন করলাম এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো যাই হোক, এটা ভাসতে থাক, আর এক পাট দিয়ে দিব। বাট কি বলবো, গরম গরম এই শীতের মধ্যে যদি গরম গরম কিছু খাই, সেই জিনিসটা কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। তো এক এক পত্তন ভাজা হচ্ছে আর আমরা খেয়ে ফেলতেছি, ঠিক আছে, ওই খাবারের পরিবেশন পর্যন্ত আর কি যায় না। তো যাই হোক, অনেক কষ্ট করে কিছু জমাই রাখছি, যে মানে খাবারের পরিবেশনটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখানে অনেক ধরনের আজকে আইটেম করা হয়েছিল, কই মাছ দিয়ে হচ্ছে কচুরমুখী করা হয়েছিল, দেন হচ্ছে বিভিন্ন ধরনের আলুর আইটেম করা হয়েছিল, আলু চিপস, তারপর হচ্ছে মানে আজকের পিকনিকটা একদম অন্যরকম লাগছে। আমাদের প্ল্যানিংই ছিল যে আজকে আমরা কেউ বাসায় রান্না রান্না করবো না, সব ছাদে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো ওইভাবেই আর কি ছাদে আমাদের খাওয়া দাওয়া হইলো। এই যে ঘুরতেছি, আমাদের কিন্তু ছাদে কিন্তু বিশাল কি বলবো ছাদ বাগানের মতো আছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে, যেহেতু অনেক বাতাস ছাদে, সত্যি কথা বলতে আগুন আর পোহানো যাবে না, নিচে চলে যাইতে হবে। আর আর একটা দেখাচ্ছি আমাদের ছাদে, এই যে হচ্ছে সরু ফল, সরু ফলের দাম কিন্তু অনেক, কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও লাইক কমেন্ট।